এই চিন্তাই করছি। আর ভাই কি করব বলেন, পাগল হয়ে যায় পাগল। একটা পড়ে গেছে, এখন তুমি লাগাইতে পারবা না এটা, বুঝছো না? কোথায় যেন পড়ে গেছে। ওর মেকানিক কি মানে ও হচ্ছে এখন মেকানিক করবে না কি বলে এটাকে, ইঞ্জিনিয়ারিং কাজ করবে, বুঝছেন? আল্লাহ, হাতে নতুন লিখেছে আমার ব্লগস, তারপরে বড় আপু আছে, প্রতিদিন আমার রান্নাঘরের থেকে মিমি আপু আছে, রাসেল ভাই লিখেছে এফএন কিচেন। আচ্ছা, আমার ব্লগ সাইড থেকে লিখেছে গান গাইতে ইচ্ছা করতেছে কিন্তু আজ আমার মন ভালো না বালিকা। আচ্ছা, এমডি রুমেল আহমেদ আইডি থেকে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিমি আপু লিখেছে না আপু, আমি মাদ্রাসার বারান্দাতেও যাইনি কখনো। তাহলে আপনি কি করেছেন বলেন, স্কুলের বারান্দায় যান নাই, মাদ্রাসার বারান্দায় যান নাই? আচ্ছা, রাহিন লিখেছে এস আর আমাকে কিছু বলার কথা ছিল বাট সে ভুলে গিয়েছে তাই। হাবিব ভাই লিখছে প্রতিদিন আমার রান্নাঘর, এর মানেটা কি? এই আপুর নাম হচ্ছে মিমি, আপুর চ্যানেলের নাম ওটা। আচ্ছা, তারপরে এফএন কিচেন ইউকে আইডি থেকে ফাতেমা আপু লিখেছে ক্রিয়েশন অফ রাসেল, আমাকে তীর দিচ্ছেন কেন? আচ্ছা, আমার ব্লগস থেকে ভাইয়া লিখেছে রাহিন তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা? আচ্ছা, স্বপ্নহীন ভালোবাসা আইডি থেকে জনি ভাইয়া অনেক দিন পর, আসসালামু আলাইকুম জনি ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, জনি ভাই লিখেছে কি রে বাবু, তোর আম্মু অপ বিশ্বাস কোথায়? ভাই আমি তো এখানেই আছি, আপনার এই নামটা আর গেল না। আর আপনার কি মাথা ব্যথা কান ব্যথা ভালো হয়েছে? আমার ব্লগস থেকে ভাই লিখেছে থুকু রাহিন। নওয়াজ ভাই লিখেছে আপু কোথায় কোথায় আপনি? ভাই এই যে আমি আছি। আচ্ছা, তারপরে জনি ভাই লিখেছে তুই শয়তানের হাড্ডি। আচ্ছা, শয়তানের মামা চলে এসেছে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিয়েশন অফ রাসেল আইডি থেকে ভাই লিখেছে ফাতেমা আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, রিপ্লাই পেলাম না, এই জন্য তীর দিলাম। আচ্ছা, মিমি আপু এটা কি লাল লাল কার্ড দিচ্ছে, আল্লাহ। আচ্ছা, ফাতেমা আপু লিখেছে কি বলেন, রাহিন লিখেছে আমার কেউ নাই, আমি সিঙ্গেল। আচ্ছা, হারুন শেখ আইডি থেকে লিখেছে আপনি কি করেন? ভাই আমি হাউস ওয়াইফ, গৃহিণী, খাঁটি বাংলা ভাষা গৃহিণী। আচ্ছা, গৃহিণীদের যে সমস্ত কাজ আমার সেই কাজ, আমি সেই কাজই করি। আচ্ছা, স্বপ্নহীন ভালোবাসা আইডি থেকে জনি ভাই লিখেছে আর বিশ্বাসকে দেখতে পেলাম। আচ্ছা, প্রতিদিন আমার রান্নাঘর আইডি থেকে মিমি আপু হাসতেছে, আর অঞ্জন ভাই লিখেছে ফাতেমা আপনি কেমন আছেন, আপনার নামটা আলহামদুলিল্লাহ অনেক সম্মানের। আচ্ছা, তারপরে ফাতেমা আপু লিখেছে আমি দেখতে পাইনি এখন বলেন। আচ্ছা, শান্ত ভাই লিখেছে আপু আপনার দাওয়াত রইল, ফুল ফ্যামিলি নিয়ে দেশে গেলে আপনি আমার বাড়ি থেকে ঘুরে আসবেন, খুশি হব, কারণ আমি বোন, আমার বোন নেই, বোনের ভালোবাসা কীরকম তাও আমি জানি না। ইনশাল্লাহ ভাইয়া। তবে শান্ত ভাই আপনাদের বাড়ি কোথায়, আমি কিন্তু ভুলে গেছি, বাড়ির ঠিকানা দিয়ে দিয়েন। হ্যাঁ বলো। আচ্ছা, বড় আপু আছে বেঙ্গলি আর মাইডি থেকে, আমাদের বড় আপু হাত তুলেছে, ফাতেমা আপু লিখেছে জি ধন্যবাদ, মিমি আপু হাসতেছে, আমার ব্লগ থেকে ভাইয়া লিখেছে দোয়া করি রাহিন জীবনে যেন গার্লফ্রেন্ড না হয় তোমার, যাও দোয়া দিয়ে দিলাম। আচ্ছা, আরঞ্জেব ভাই লিখেছে সাইফা আপু এই মাত্র একটা ভিডিও আপলোড করলো তাই। আচ্ছা, এই জন্যই মনে হয় সে হচ্ছে আমার লাইভে আসতে পারতেছে না, ভিডিও আপলোড করা নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা, আরঞ্জেব সপ্তম ভালোবাসা থেকে এটা গেমস দিয়ে তুমি কি করবা বলো বলো, এটা আমি পারি না, এটা কেমনে করে আমি তো জানি না, এটা আমি পারি না রে বাবা, পারি না, দাও তুমি চেষ্টা করো কেমনে কি করো আমি জানি না। অল্প বিশ্বাস আগে থেকে অনেক। আচ্ছা, তারপরে রাহিন আলী নাকি রাইহান আলী আইডি থেকে লিখেছে পিছনে ছেলেটা কি কে দিদি, এটা আমার ছোট ছেলে, সবাই দোয়া করবেন। আচ্ছা, বেঙ্গলি আর মাইডি থেকে বরাপো হাত তুলেছে, জন ভাই লিখেছে কতদিন দেখি। আচ্ছা, মিমি আপু লিখেছে প্রিয় বোন পাগল হয়ে গেলে পাবনা পাগলা গারদে ভর্তি করব তোমাকে, সাথে আমিও যাব, কারণ তুমি